না না তেমন কোনো চিকিৎসা পাইছে না, আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না, কখন পর্যন্ত দেন বেলা কয়টা বাজে তখন পর্যন্ত কোনো চিকিৎসা ছিল তারা। কি নাম আপনার বাবা? অহিবরদেব না। হ্যাঁ অহিবরদেব না। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আছে। বাড়ি কোনখানে? বাড়ি বাড়ি দিলিয়া মুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তার ওই জানে এই যে ডাক্তার আমি নাই লিভি ডাক্তার কোড়ে দিয়ে ডাক্তার কোড়ে দিবে ক্ষেত্রে বলে ডাক্তার করে এই যে ছেলে বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব না তুমি তো কোনো কথা খাইবা খাইবা হ্যাঁ তোমার সকালে পড়ছো তো কোনো তোমার একটু খাওন দাও না সকালে কেক করে খাওন দিল না তারা তারা দুইবার তিনবার বল বলেছে বল দিয়ে খাওন দিব আর বাইর করছে একটা ওষুধ খাওয়া হয়েছে সকাল থেকে একটা ওষুধ খাওয়া হয়েছে না তার আমার ওষুধ কি করতে আমার কি করতে ওষুধ পটাশিয়াম কম এই সেই কইতা ইনজেকশনটা কিসের আছে? কিসের আছিল স্যার এটা তো আর কইতা না তারাই হিনতে কেন ইনজেকশন দাইলা। কি নাম ওনার? আমার নাম আমার স্বামী নাম হইছে অহিবরদেব। বয়স কত? বয়স 53। কি করতো উনি? হ্যাঁ সর্বশিক্ষা টিচার। বাড়ি কোনখানে? বাড়িতে লি আমরা পশ্চিম পাবে হ্যাঁ আমি জানি আমি একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান লিয়া পড়াশোনা করি আমিও পারি কি সুড়া এই জায়গাতে ভুল চিকিৎসা হইছে ভুল চিকিৎসা হইছে আমি ভাই তারা কোন জায়গার দেখায় আর এম এস চুমুনি মেডিকেলসের মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি।